যদি আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক ভানুসিংহ কার ছদ্ম নাম রবীন্দ্রনাথ ঠাকুর। একের দুই রণধারা বাহি জয়গান গাহি এসেছিল উন্মাদ কলরবে। একের তিন সূর্যি নাকি ডুব দিয়েছে নিজের ইচ্ছায়। একের পাঁচ একের চার ঢেঁকি পায় না চায় কৃষক বধূ। একের পাঁচ বৃষ্টিতে ভান আশ্রয় নিয়েছিল বাড়ির খাটের তলায়। একের ছয় ডিভারেন্টের পকেটে অর্থ ছিল ছয় সিলিং। একের সাত মহিমাযুক্ত ময়র শব্দটি হবে মহিমাযুক্ত ময়র শব্দটি হবে মহিমময়। একের আট বাংলায় কত রকমের প্রত্যয়ের ব্যবহার আছে। দুই কৃতা তথিত প্রত্যয়। একের নয় সুধা ধবলিত গৃহকে এক কথায় প্রকাশ করলে হয় সৌধ। একের দশ কারক শব্দের উৎপত্তি হবে ক্রিক ধাতু যুক্ত অক। একের এগারো শূন্য বিভক্তির অপর নাম হলো অবিভক্তি। দুয়ের দাগে আসি। দুয়ের একে বলেছে পটলবাবুর আসল নাম কি শ্রী শীতলাকান্ত রায়। দুয়ের দুই কালিম্পংয়ের ল্যান্ডমার্ক কী ছিল বড় গির্জা। দুয়ের তিন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে কী প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম। দুয়ের চার টাউন স্কুলের পক্ষে প্রথম গোল কে দিয়েছিল টুনু। তিনের একে আসি। তিনের একে বলেছে রবীন্দ্রনাথ কোন নদীর ওপর দিয়ে ভেসে চলেছেন আত্রাই নদীর ওপর। নদীর চেহারা কেমন এই উত্তরটা লিখবে যে আত্রাই নদী কূলে কূলে পরিপূর্ণ খরতর স্রোত দলে দলে শ্যাওলা নিয়ে আত্রাই নদীতে ভেসে চলে। এটা এক নম্বরের আছে। তিনে দুয়ে দিয়েছে প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো নির্বিকার বিষণ্ণ লোপাটার কাতর। আচ্ছা নির্বিকার হবে উদাসীন বা ভাবলেশীন, বিষণ্ণ দুঃখিত বা মন খারাপ, লোপাট নিশ্চিন্ন বা লুপ্ত, কাতর মানে অসহায়। তিনের তিনে বাক্য রচনা ঝিমঝিম করে গতকাল সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর তিনের দুই হচ্ছে হন্তদন্ত হয়ে গ্রামে কৃষকরা হন্তদন্ত হয়ে মাঠের দিকে যাচ্ছে। চারের একে দিয়েছে স্বাধীনতা সংগ্রামে ননীবালা দেবী আর দুকরিবালা দেবীর অবদান আলোচনা করো। এই উত্তরটা লিখবে যে কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থের অন্তর্গত পাঠ্য স্বাধীনতা সংগ্রামে নারী নামক গদ্যাংশে ননীবালা দেবী ও দুপরিবালা দেবীর বৈপ্লবিক কর্মধারা বিবৃত হয়েছে। ননীবালা দেবী মাত্র 16 বছর বয়সে বিধবা হয়ে ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবে দীক্ষা নেন। বিপ্লবীদের তিনি নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। মশার পিস্তলের গুপ্ত খবর জানার জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তিনি জেলে প্রবেশ করেন। একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে তিনি জেলে গিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়া খুব সামান্য ঘটনা নয়। তখনকার সমাজও এই বিষয়কে ভালো চোখে দেখত না। আবার বিপ্লবীদের গৃহকর্তী সেজে তাদের সাহায্য করার জন্য ছদ্মবেশে তিনি নানা জায়গায় পালিয়ে বেরিয়েছেন। অবশেষে পেশোয়ারে পুলিশের কাছে তিনি ধরা পড়েন। কাশীর জেলের পানিশমেন্ট সেলে নিয়ে আসা হয় তাকে। আলো বাতাসহীন অন্ধকার ঘরে পরপর 3 দিন প্রায় আধ ঘন্টা আটকে রাখা হয় তাকে। অর্ধমৃত অবস্থায় হয়ে গেলেও তিনি মুখ খোলেননি। তার দরখাস্ত ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডিকে চড় মারতেও তিনি পিছু পা হননি। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন তিনি খাওয়া বন্ধ করে দেন। আবার দুকরিবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও তিনি কিছু স্বীকার করেননি। কোলের সন্তানকে ফেলে রেখে তিনি পুলিশের সঙ্গে চলে যান। 2 বছর সশ্রম কারাদণ্ড করেন তিনি। এইভাবেই নিজেদের অনমনীয় বৈপ্লবিক মনোভাবকে পাথেয় করে ননীবালা দেবী আর দুকরিবালা দেবী পরবর্তীকালের বিপ্লবী নারীদের পথ দেখিয়েছেন। তারাই প্রমাণ করেছেন চাইলে নারীও নিজের দেশমাতৃকার জন্য প্রাণ দিতে পারে। চারের 2 নম্বর প্রশ্ন বছর 50-এর বেটে খাটো টাক মাথা নাট্যপ্রিয় পটলবাবুকে তোমার কেমন লাগলো নিজের ভাষায় লেখো। এই উত্তরটা লিখবে পটলবাবুর প্রকৃত নাম শ্রী শীতলাকান্ত রায়। তিনি সাধারণ নিম্ন মধ্যবিত্ত সংসারী মানুষ। অতীত জীবনে তিনি যাত্রায় থিয়েটারে অভিনয় করেছিলেন, সেই সূত্রে নামযশও হয়েছিল। তারপর তার জীবন জীবিকায় ঘটে গিয়েছে নানান উত্থান পতন। বিদেশি কোম্পানির চাকরি, সেখান থেকে ছাঁটাই। মনিহারি দোকানও দিয়েছিলেন কিন্তু চালাতে পারেননি। পরে পুনরায় চাকরি নেন, সেটিও যায়। বর্তমানে তার বয়স 50-এর ঘরে, মাথায় টাক, বেটে ঘাটো চেহারার মানুষ, স্মৃতিশক্তি তার প্রখর। এখনও থিয়েটারের পাঠ মুখস্থ বলতে পারেন। তবে এই বয়সেও যে তার জীবনে ফিল্মে অভিনয়ের সুযোগ আসবে তা তিনি ভাবতে পারেননি। সুযোগ যখন আসে তখন তিনি তার পূর্ণ সদ্ব্যবহার করেন। নিপুণ দক্ষতায় তিনি অভিনয় করে সকলের প্রশংসা অর্জন করেন। শেষে যথার্থ শিল্পীর মতো অভিনয়ের কোনো প্রকার পারিশ্রমিক না নিয়ে ফিরে আসেন। তার একাগ্রতা ও প্রশংসনীয়। 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে জন্মদিনে কবির স্বকণ্ঠে বৃত্তার সম্প্রচারিত কবিতা শোনবার মুহূর্তটি কিভাবে ধরা দিয়েছিল তার শ্রোতাদের চেতনায়।
এই উত্তরটা লিখবে প্রবোধ কুমার সান্যাল রচিত দেবাত্মা হিমালয় গ্রন্থের প্রথম খণ্ডের কালিম্পং অধ্যায় দেবাত্মা হিমালয় নামক পাঠ্যাংশে দেখি 1-25 বৈশাখের সন্ধ্যায় কলকাতা বেতার কেন্দ্রে কর্তৃপক্ষ বিশ্বকবির জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে সরাসরি সম্প্রসারণের জন্য কলকাতা আর কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন। সন্ধ্যা 7:30 কিংবা 8 নাগাদ বেল বাজার পর কবি উঠে যন্ত্রের সামনে বসেন, সবাই বাইরে এসে দাঁড়ায়, কাছের ঘরে দরজা বন্ধ করে কবি 15 মিনিট কবিতা পাঠ করেন। সকল শ্রোতার পায়ের নিচে কালিম্পং থরথর করছিল কি না তা তখন আর কারও মনে থাকেনি। বাইরে ছিল জ্যোৎস্না, একটা মায়াচ্ছন্ন স্বপ্নালোকের মধ্যে সকলে হারিয়ে যেতে থাকে, সকলেই পরস্পরের অস্তিত্ব ভুলে যায়। 6-1 দিয়েছে শূন্যস্থান পূরণ করে, এটা তোমাদের বইয়ের 117 পাতায় রয়েছে। এটা 117 পাতায় ভাটিয়ালি গান জসীমউদ্দিনের, এখান থেকে শূন্যস্থানটা তুলে দিয়েছে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, তাহলে বইয়ের 117 পাতায় ভাটিয়ালি গান জসীমউদ্দিনের ভাটিয়ালি গান থেকে এটা লাইনটা তুলে দিয়েছে। 6-2 বলেছে, আহা 5-1টা বাদ গেল, 5-1 বলেছে পদ্মায় পায়ে পায়ে কে পদ্মায় সবুজ মাঠ, আর 5-2 তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতা রজনীকান্ত সেন, 5-3 বিপরীতার্থক শব্দ অন্ধকার আলো বিচিত্র, আচ্ছা অন্ধকার আলো করবে আর বিচিত্র মৌলিক, বিচিত্র মানে নানা রকম, মৌলিক মানে একই রকমের। আচ্ছা 6-1 শূন্যস্থান, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকা চড়তাম না, এটা বইয়ের 117 পৃষ্ঠায় জসীমউদ্দিনের ভাটিয়ালি গান থেকে নেওয়া হয়েছে। 6-2 বলেছে সূর্যি নাকি ডুব দিয়েছে ব্যাখ্যা করো বলতে করতে বলেছে, এই উত্তরটা লিখবে কবি শঙ্খ ঘোষ তার দিন ফুরেলে কবিতায় একদিকে যেমন প্রকৃতির গোধূলি বেলার বর্ণনা দিয়েছেন, অন্যদিকে তেমনই শিশুদের মনোজগতের গোপন কথাগুলিকে ব্যক্ত করেছেন। শিশুরা আবদ্ধতা পছন্দ করে না, তারা পছন্দ করে বই পাঠের চেয়ে প্রকৃতি পাঠ, কিন্তু বড়দের হাজারো নিয়মে তারা বদ্ধ, তাই সূর্য অস্ত গেলেই খেলার মাঠ ছেড়ে তাদের নিজের বাড়ি ফিরে আসতে হয়। মনের অনিচ্ছা থাকলেও শিশু মন বোঝে যে সূর্যও বোধ হয় তাদের মতোই অনিচ্ছা সত্ত্বেও অস্ত যায়, তাই প্রথা মেনে প্রতিদিন একইভাবে সূর্য ডোবে। 6-3 আছে চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধ্যা আর রাতের যে ছবিটা পাও নিজের ভাষায় লেখো, এই উত্তরটা লিখবে চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাখের আওয়াজে এবং ঘরে ঘরে দীপ জ্বেলে দীপ জ্বলে, বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সান্ধ্য আড্ডায় জমায়েত হয়, তারপরে সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে, রাত্রি এলে দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। 7-1 দিয়েছে মানব হৃদয় ভূমি করি অধিকার, কারা কিভাবে মানব হৃদয়ে ভূমি অধিকার করে। 5 নম্বর আছে, তো এটা লিখবে যে একদল ক্ষমতাদর্পী মানুষ নিজেদের নাম বহু অর্থ নির্মিত স্মৃতিসৌধের গায়ে খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে আশা করেছিল, কালন্তরেও সেই নাম মুছে যাবে না এই ছিল তাদের বিশ্বাস। কবির ভাষায় তারা মূর্খ, তাদের মনস্কামনা ব্যর্থ, আসলে বস্তুর বিনাশ একদিন হবে, পাথর খসে পড়বে ভূমিতে, ভেঙে পড়বে অট্টালিকা, সেই ভগ্নস্তূপে চাপা পড়বে স্মৃতিসৌধ, শুষ্ক তৃণের মতো কালো স্রোতে ভেসে যাবে নামগুলি, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা মানব হৃদয় সিংহাসন অধিকার করেছেন, পরহৃত ব্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা কালান্তরেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল, ছিল না ইট পাথর সংগ্রহ করার ক্ষমতা, অথচ তাদের রাজত্বই অক্ষুণ্ণ হয়েছে কালের নিয়মে, কালস্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে। 7-2 বলেছে মার অভিষেকে এসো এসো তরা, কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন, কোন মায়ের কথা বলা হয়েছে আর এ কোন অভিষেক, সেই অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে, এই উত্তরটা লিখবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তিনি মার অভিষেকে আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ পতিত ব্রাহ্মণ সকলকে সব বিভেদ ভুলে এগিয়ে আসতে বলেছেন। এখানে দেশমাতা অর্থাৎ ভারতমাতার কথা বলা হয়েছে, কবির দেশমাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে নতুন জীবনের আলোয় দেশমাতাকে আলোকিত করে স্বাধীনতার সিংহাসনে অভিষিক্ত করার কথা কবি বলেছেন। আর একদম শেষের যেটা প্রশ্ন রয়েছে যে কিভাবে সম্পন্ন হবে, জাতি ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের মহামিলনের মাধ্যমে ভারতের বুকে মঙ্গলঘট প্রতিষ্ঠিত করতে হবে, সমস্ত বৈচিত্র্য আর বিভেদ ভুলে সকলের স্পর্শে ভারতের তীর্থনীরকে পবিত্র করার মাধ্যমে
দেশমাতৃকার অভিষেক সম্পন্ন এবং সার্থক হবে। সাথে তিনের দাগের প্রশ্ন বলেছে, চিরদিনের কবিতাটিতে গ্রামের মানুষের জীবনযাপনে যে ছবিটা পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো। কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনে নিখুঁত ছবি ফুটে উঠেছে। আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে সঙ্গে কামার কুমোর তাঁতি সমাজের জীবন সংগ্রামের কথা উল্লেখিত হয়েছে। গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলছে, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। তারা অত্যন্ত গরিব, পচা জল আর মশার কামড় তাদের নিত্যসঙ্গী। কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয়, কারণ চাষের সঙ্গে লাঙল হাল বলদ প্রভৃতি বিষয়গুলো জড়িয়ে আছে। কৃষকরা মাঠে ফসল ফলায়, ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে, তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে। 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারিদিকে ছোটে এক মুঠো ভাতের জন্য। কোনো রকমে তারা বেঁচে থাকে, তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে। বাংলার কৃষক বন্ধুরা যেন বঙ্গমাতার আর এক রূপ। তারাও কঠিন পরিশ্রম করে ঢেঁকিতে ধান ভানে, ঘরকন্নার কাজ করে, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, গরু বাছুর পালন করে। কৃষকরা ছাড়াও পল্লী বাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে, যেমন কামার কুমোর তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। কামারের দা কাঁচি কোদাল ইত্যাদি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে, কুমোর মাটি দিয়ে নানারকম জিনিস তৈরি করে, আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে। এভাবে গ্রামীণ মানুষ কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে। আটের একে বলেছে, কে পড়িতে রানী শাস্ত। এই উত্তরটা লিখবে কে পড়িদে রানী শাস্ত, দড়াবাজির দলের সব থেকে ছোট ছেলেটি পড়িদে রানী শাস্ত। তা আটে দুই বলেছে, টিয়া গোলাপি কাগজের মোড়কে কি রেখেছিল। টিয়া গোলাপি কাগজের মোড়কে মামনি সিঁদুর পরা রূপোর কাঠি রেখেছিল। আটে তিন, পেয়া দেখে দেখে ঘড়িওয়ালা কি করেছিল। পেয়াদাকে দেখে মাকুর হাত ধরে ঘড়িওয়ালা চাটায়ের পেছনে দ্রুত লুকিয়ে পড়েছিল। নয়ের একে বলেছে, মাকু উপন্যাসে হোটেলওয়ালাদের কি দুঃখ ছিল, তার সুখ এলো কিভাবে। এই উত্তরটা লিখবে, হোটেলওয়ালা বুঝতে পেরেছিল যে জিনিসপত্র কিনে দাম না দিয়ে সার্কাস দলের সবাইকে সে অকুল পাথারে ভাসিয়েছিল, আবার তাদের পেছনে পেয়াদাও ঘুরে ফিরছিল। এ কথা ভেবেই হোটেলওয়ালা দুঃখের অন্ত ছিল না। আর তার সুখ এলো কিভাবে, পরে তার আর কোনো দুঃখ ছিল না, কারণ পুলিশের ভয়ে ছদ্মবেশে বহুদিন হোটেল চালিয়ে সে যা অর্থ জমায় আর জন্মদিনে সে যা উপহার পায় তা দিয়ে সে সব ধার শোধ করে, জিনিসপত্র ছাড়িয়ে এনে নতুন তাঁবুতে আবার নতুন করে সার্কাসের দল খুলতে পারবে, এভাবেই তার সুখের দিন আসে। নয়ে দু নম্বর প্রশ্ন বলেছে, মাকু কিভাবে কাঁদতে পারলো। এই উত্তরটা লিখবে, সোনা মাকু মাথার ভিতরে কাঁদার কল লাগিয়ে দিয়েছিল। ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর দুই কান ধরে খুব করে প্যাঁচ দিতে মাকুর মাথার খুলি কট করে বাক্সে ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে যে ভেতরে কলকবজার মাঝে মাঝে ফাঁকা রয়েছে। সোনা তখন পুটলি খুলে জ্যামের টিন, কেরোসিনের তেল ঢালার ফোঁদুল আর রবারের নল বের করে, তারপরে কলকবজার ফাঁকে সবার উপরে জ্যামের টিনটা বসিয়ে তার তলায় ফোঁদল দিয়ে তার মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাকে মাকুর মুন্ডুর ভেতরে দুই চোখের মাঝে গুঁজে দিয়ে টিনে জল ঢালে, তারপর ঢাকনা বন্ধ করে নাকের কাছে অবস্থিত টিপকল টিপতে মাকু উঠে বসে কেঁদে ভাসিয়ে দেয়। এভাবে সোনার কেরামতিতে মাকু কাঁদতে পারে। দশের দাগে আসি। দশে বলেছে, এক বলেছে, হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল। এই উত্তরটা লিখবে, হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে বিভিন্ন প্রকারের খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। প্রথমেই গালে চুনকালি মেখে গাধার টুপি মাথায় দিয়ে উল্টো দিক দিয়ে ডিগবাজি খেতে থাকে। এরপর দড়াবাজির লোকেরা উপরের দোল্লা থেকে লাফিয়ে নিচে নামে আর নিচ থেকে লাফিয়ে ওপরের দোল্লায় উঠতে চেষ্টা করছিল। এই কাণ্ড দেখে দর্শকরা হেসে হাততালি দেয়। এরপরে সোনা টিয়া নাচ গান করে সকলকে আনন্দ দিয়েছিল। গান শেষ হতেই পরপর ডিগবাজি খেয়ে নিচ থেকে একলা পেয়ে বড় দোল্লায় উঠে পড়ে, তারপরে দুটো বড় বড় করতাল দিয়ে হাততালি দিতে থাকে। এরপরে মাকু নাচ করে, গান গায়, পেরেক টুকে সাইকেল চালায়, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করে। এইসব কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে, কিন্তু ঘাস জমির আলোকময় পরিবেশে খেলা চলতে থাকে। এর মধ্যে জাদুকরের সাকরেত কখন গিয়ে ডবল ঘোড়া সাজিয়ে আনে কেউ বুঝতেই পারে না।
জাদুকর সেই ঘোড়ার পিঠে পুরীদের রানীকে নামায়। সঙ্গে সঙ্গে মাকু বাজনার তালে তালে আবার নাচতে শুরু করে। গাছের ডালে যে ছেলেরা বসেছিল তারা তখন লাল হলুদ রঙের রাশি রাশি ফুল নিচে ছড়াতে থাকে। নাচ শেষ হলে এমন সুন্দর পরিবেশে জাদুকর পুরীদের রানীর সঙ্গে ধুমধাম করে মাকুর বিয়ে দেয়। তা দেখে সবাই আনন্দে ভেসে যেতে থাকে এবং এইভাবে সেদিনের খেলা শেষ হয়। দশের দুই বলেছে, পোস্ট অফিসের পিয়ন কী খবর এনেছিল সেই খবর শুনে সেখানে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল আলোচনা করো। এই উত্তরটা লিখবে, পোস্ট অফিসের পিয়ন সঙ্গের লটারি জেতার খবর নিয়ে এসেছিল। পোস্টমাস্টার ফেলারামের মতে সং লটারির টিকিটটা অফিসে জমা দিলেই 5,000 টাকা পাবে, এই খবর পিয়ন সকলকে জানিয়েছিল। পিয়নের মুখ থেকে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। মালিক বুক চাপড়ে ডুবড়ে কেঁদে উঠে বলে যে সে সঙ্গের টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে। টিয়া টিকিট খুঁজে দেয়নি বলে মালিক টিয়াকে একটু দোষ দেয়। সোনা ওই আধখানা গোলাপি রঙের টিকিট দেখে চমকে উঠে টিয়ার হাত থেকে পুটলি কেড়ে নিয়ে তার থেকে গোলাপি চাবিকাঠি বের করে তার বাইরের গোলাপি মোড়ক খুলে ফেলে। সেই মোড়ক থেকে মামুনি সিঁদুর পরার রূপোর কাঠি বেরিয়ে আসে। ওই মোড়কটি মালিকের হাতে দিয়ে সোনা বলে সেটাই টিকিটের বাকি আধখানা, খুঁজে পেয়ে টিয়া সেটা লুকিয়েছে। সোনা টিয়াকে একটু বকুনিও দেয় সে মামুনিকে না বলে সিঁদুর কাঠি নিয়েছে বলে। বকুনি খেয়ে টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলে। তারপরে সে বলে কাগজটা সে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছিল। তা শুনে সোনা ঘড়িওয়ালা জাদুকর অধিকারী সবাই হেসে ফেলে। মূর্ছা ভেঙে সং হেসে ফ্যালফ্যাল করে সং হেসে ফেলে আর তাই দেখে টিয়াও ফিকফিক করে হাসতে শুরু করে। এই ঘটনা দেখে অন্যান্যরা পেটে হাত দিয়ে হো হো করে হেসে গড়িয়ে পড়ে। 11-র একে বলেছে, বাগধারার অর্থ লিখে সার্থক বাক্যে প্রয়োগ করো দিয়েছে গড্ডলিকা প্রবাহ। এটা আছে তোমাদের বইয়ের 70 পাতায়। গড্ডলিকা প্রবাহ মানে ভালোমন্দ বিচার না করে সকলে যা করে তারই অনুসরণ। পুঁথিগত বিদ্যা অর্জনের গড্ডলিকা প্রবাহে না ছুটে প্রতিভাকে গুরুত্ব দিলে যথার্থ মানুষ মিলবে। 11-2 বলেছে, মর্যাদা ও গুরুত্ব বুঝে চলাকে বাগধারার ভাষায় কি বলে? ওজন বুঝে চলা। 11-3 রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয়। শিকারী বিড়াল গোফে চেনা যায়, মানে গোফের দাঁড়া, দাঁড়া দিয়ে হলে করণ কারক হয়, আর গোফ হচ্ছে শব্দটা গোফে বলেছে তাই এই বিভক্তি যুক্ত হয়ে আছে। 11-4 উপন্যাস রচনা করেন যিনি এক কথা তাকে বলে ঔপন্যাসিক। 11-5 পণ্ডিতে তর্ক করছিলেন, রেখাঙ্কিত পদ পণ্ডিতে হবে ব্যতিহার কর্তা। আর 12-র রচনা আছে, তো এতগুলো রচনা তো বলা সম্ভব নয়। তোমাদের যদি যা রচনা লাগবে কমেন্ট করবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। আর 13-র যে চিঠিটা সেটা তোমাদের বইয়ের 53 পাতাতে রয়েছে, তাই ওটা আর পড়ছি না, ওটা তোমাদের বইয়ের 53 পাতায় আছে, ওটা দেখে নেবে। এই যে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটা চিঠি, তো এখানে বান্ধবী বলেছে, তো তোমরা এখানে শুভটা কোনো মেয়ের নাম দিয়ে দেবে আর নিজের তুমি এখানে লিখবে যা আছে তা লিখলেই হবে। তো এই জন্য এটা পড়লাম না। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।